সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব রাগের মাথায় তিন তালাক দিলে তালাক হয় কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, লোকমুখে শুনেছি, বিভিন্ন জায়গায় নাকি পোস্টারিং করা লেখা, প্রশাসক তাদেরকে বলে রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তো আমি আপনাদের কাছে উল্টা প্রশ্ন করব, রাগের মাথা ছাড়া ভালোবেসে কি কেউ তার স্ত্রীকে তালাক দেয়? অধিকাংশ সময় রাগের মাথায় তালাক হয়। রাগের মাথায় যদি তালাকটা নাই হইতো, পৃথিবীতে একটা তালাক আজ পর্যন্ত হইতো না। এই হচ্ছে বিষয়, রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে, একসাথে তিনটা দিলে তিনটাই হবে, একসাথে একটা দিলে একটা হবে। তবে শরীয়তের নিয়ম তিন মাসে তিনটা দেওয়া, কিন্তু এই নিয়ম অনেকে মানে না। আবার কেউ যদি একসাথে তিনটা দেয়, তিনটা কার্যকর হয়ে যাবে। বিষয়গুলো হচ্ছে এমন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কখন কি বিবাহ হবে, নিকাহে মুতআ, নিকাহে রোজা, এবং তালাকে মুগাল্লাজা কখন হবে, তালাকে রাজঈ কখন হবে, এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তালাক তিন প্রকার, এ বিষয়গুলো নিয়ে সরাসরি কিতাব খুলে আপনাদেরকে দলিল সহ দেখিয়েছি। আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।